হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে কীভাবে আপনি দারাজ থেকে অনলাইনের মাধ্যমে কীভাবে পণ্য সঠিক নিয়মে অর্ডার করবেন। তো সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দিব, এ টু জেড সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। কথা না বলে জাস্ট ভিডিও স্টার্ট করে দিচ্ছি। তো আমরা চলে আসলাম গুগল ক্রোম বাজারে। তো অবশ্যই যারা অ্যাপস ছাড়া এখান থেকে অর্ডার করতে চান, তো কীভাবে অ্যাপ ছাড়া এখান থেকে শুধুমাত্র ব্রাউজার ব্যবহার করে অর্ডার করবেন, এবং কীভাবে দারাজ অ্যাপ থেকে আপনি পণ্যটা অর্ডার করবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে, কিন্তু এ টু জেড সকল প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব 2022 সালের আপডেট নিয়মে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন দারাজ লিখে সার্চ করে দিলাম। দারাজ লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন দারাজে যে মেন ওয়েবসাইট আছে সেটাতে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা হোমে চলে আসলাম এখান থেকে। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বক্স। তো এখান থেকে আপনি যে পণ্যটা কিনতে যাচ্ছেন অথবা অর্ডার করতে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সার্চ করে নেবেন। অবশ্যই কীভাবে এখান থেকে ঠিকানা দিতে হয়, কীভাবে আপনার অর্ডারটা কনফার্ম করবেন, এবং কীভাবে এখান থেকে অনলাইনে পেমেন্ট করতে হয়, সেই প্রসেস কিন্তু এ টু জেড সকল বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। জাস্ট আমরা এখানে সার্চ বারে এসে লিখবো যে কোনো একটি পণ্য, আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি, এখান থেকে ক্যামেরা সার্চ করে নিচ্ছি। তা আমি ক্যামেরা লিখে সার্চ করে দিলাম। তো আপনারা যে পণ্যটি কিনতে চান চাইলে সরাসরি কোনো অ্যাপ ব্যবহার না করে শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু দারাজ থেকে পণ্য অর্ডার করতে পারবেন, সেম টু সেম একদম অ্যাপসের মতো। আমি কিন্তু এখন পরবর্তীতে অ্যাপস ডাউনলোড করে, তো অ্যাপ থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর কীভাবে পণ্য হাতে পাবেন সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দেবো। কয়েকদিন সময় লাগবে আপনার এখান থেকে অর্ডার করার পর পণ্যটি হাতে পেতে, কীভাবে আপনি অ্যাড্রেসটি দিবেন। তো অ্যাড্রেস দেওয়া অনেকের সমস্যা হচ্ছে, তো অ্যাড্রেস দেওয়াটা আমি খুব স্লোলি দেখিয়ে দিব আস্তে আস্তে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। জাস্ট ক্যামেরা লিখে সার্চ করে দিলাম। জাস্ট ক্যামেরাতে অপশনটিতে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে চাইলে আপনি কিন্তু অর্ডার করতে পারেন। দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ। তো এখান থেকে অ্যাপ ডাউনলোড করার জন্য কিন্তু সাজেস্ট করতেছে, অবশ্যই এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো জাস্ট আমরা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি। তো চাইলে কিন্তু আপনি এখান থেকে বাই নাওতে ক্লিক করে কিনতে পারেন, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট যদি থাকে আপনার পূর্বে। আর এখান থেকে চাইলে আপনি অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। জাস্ট বাই নাওতে ক্লিক করে দিলাম। তো বাই নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে লগ ইন অর সাইন আপ যে কোনো একটি করে নিতে বলতেছে। তো আমরা এখন সাইন আপ করে নেব। তো জাস্ট আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা এখন অ্যাপটি ডাউনলোড করে দেখাচ্ছি তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাপ থেকে সাইন আপ করাই বেটার মনে করতে সেমই, যারা নতুন রয়েছেন আর কি তাদের জন্য। তো এখান থেকে দারাজ লিখে সার্চ করে দিলাম প্লে স্টোরে আসার পর। তো দারাজ লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন দারাজের লোগোটা কিন্তু চেঞ্জ করে ফেলছে অলরেডি। তো আগে দারাজের লোগোটা আরেক রকম ছিল, অবশ্যই যারা এখান থেকে ব্যবহার করছেন আগে তারা অবশ্যই জানেন। তো আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। অবশ্যই ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে জাস্ট ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, এখান থেকে জাস্ট ইনস্টল করে তারপর ফিরে আসতেছি আবারও। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু দারাজ অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো, কী আপনাকে কী কী সেটিং করতে হবে সঠিকভাবে দারাজের পণ্যটি অর্ডার করার জন্য। জাস্ট এখানে আপনি বাংলায় নাকি ইংলিশে ব্যবহার করতে চাচ্ছেন, আমি এখান থেকে বাংলায় করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে স্কিপ লেখা আছে, জাস্ট স্কিপে ক্লিক করে দেবেন। সমস্ত কিছু স্কিপ হয়ে যাওয়ার পর ডাইরেক্ট আপনি এখান থেকে দারাজ অ্যাপে প্রবেশ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্প্লিটিং গিফট ফর নিউ কাস্টমার, মানে নতুন কাস্টমারদের জন্য একটি গিভওয়ে রাখছে। তো গিভওয়েটা কি সেটা আমরা দেখে নিচ্ছি এখন এটাতে ক্লিক করে। নিউ ইউজার জন, তো অবশ্যই নতুনদের জন্য কিছু ছাড় রাখে যারা নতুন দারাজ অ্যাপে আর কি প্রবেশ করে অথবা অ্যাকাউন্ট খুলে। তো এখানে দেখতে পাচ্ছেন 20% ছাড়, যে কোনো প্রোডাক্ট কিনলে কিন্তু আপনি এখান থেকে 20% ছাড় পাবেন। তো আগে যেটা ছিল, আগে ছিল 25%, এখন কিন্তু ওটা 5% কমিয়ে দিছে, যার নতুন গ্রাহকের জন্য 20% ছাড়। এখান থেকে আপনি জাস্ট সংগ্রহতে ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে বালচারটা কিন্তু এখান থেকে সংগ্রহ করে নেবেন, তাহলে কিন্তু যে কোনো পণ্য কিনতে পারবেন, এখান থেকে 20% ছাড় পাবেন। তো আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এখান থেকে ফার্স্টে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে অপশন আছে, দেখতে পাচ্ছেন লাস্টে নিচের দিকে। তো এখানে অ্যাকাউন্ট নামে অপশন এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অর সাইন আপ, যে কোনো একটি লগ ইন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নেবেন, আর যারা নতুন এখান থেকে অবশ্যই সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করে নিচ্ছি আমি একটি, মানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়ার অপশন, অবশ্যই কিন্তু ফোন নাম্বার অথবা ফেসবুক অথবা জিমেল যে কোনো একটি দিয়ে আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আমি সাজেস্ট করতে চাইছি ফোন নাম্বার দিয়ে খোলার জন্য, তো আমি এখান থেকে একটি ফোন নাম্বার দিয়ে নিচ্ছি।
তো যেই ফোন নাম্বারটা খোলা আছে অথবা আপনার কাছে আছে সেটা কিন্তু দিয়ে নেবেন সেইটাতে কিন্তু একটি ওটিপি কোড পাঠাবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে ভেরিফাই করতে হবে তো আমি দেখতেছি নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো এখানে ভেরিফিকেশন কোডটা মাত্র কয়েক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটা কিন্তু প্রায় হাতে পেয়ে গেছে এখান থেকে 691517 জাস্ট সরি এখান থেকে ভুল হয়ে গেছে কোডটি আমি আবারও দিয়ে নিচ্ছি এখানে 691715 তো অবশ্যই এখান থেকে সঠিকভাবে এখান থেকে কোডটা কিন্তু বসিয়ে দেবেন ওটিপি কোড তো এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন তো এখানে কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছেন নতুন একটা পাসওয়ার্ড আপনাকে সেট করে নিতে হবে তো পাসওয়ার্ডটা দেওয়ার আগে অবশ্যই এখান থেকে কঠিন একটা পাসওয়ার্ড ইউজ করবেন যাতে সংখ্যা থাকে এবং কি নাম্বার থাকে তো এই দুইটাই যেন থাকে তারপর আপনি পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর স্ট্রং পাসওয়ার্ড তো এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি তো এখন আপনাকে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে তো ফার্স্টে আমরা এখান থেকে একটি পণ্য অর্ডার করব তো অর্ডার করবেন কীভাবে সেই প্রসেসটা দেখেছি অর্ডার করার পরে আপনি এখান থেকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে দেন আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন জাস্ট এখান থেকে আমরা হোমে চলে আসলাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো এখন আমরা পণ্যটি সার্চ দেবো জাস্ট সার্চ বারে চলে যাবো এখান থেকে তো উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার অবশ্যই এখান থেকে সার্চ দিয়ে নেবেন অবশ্যই আপনি যে পণ্যটা কিনতে চাচ্ছেন অথবা অর্ডার করতে চাচ্ছেন এখান থেকে আমি মাইক্রোফোন লিখে সার্চ করে দেবো তো জাস্ট আমার একটা মাইক্রোফোন দরকার এখন জাস্ট এখান থেকে মাইক্রোফোন লিখে সার্চ করে দেবো তো জাস্ট আপনার এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি একটা প্রোডাক্ট আমি অর্ডার করে দেখাচ্ছি সঠিক নিয়মে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন তো জাস্ট আমি এই মাইক্রোফোনটি অর্ডার করতে চাচ্ছি এখন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখন ওই কিনুন নামে একটা অপশন আছে আর এখানে দেখতে পাচ্ছেন সংগ্রহ 20% স্যার সংগ্রহ করুন অবশ্যই কিন্তু এখানে সারটা আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন জাস্ট সংগ্রহ করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন সংরক্ষণ হয়ে গেছে তো অবশ্যই এখন যে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন তাহলে কিন্তু 20% স্যার পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখন ওই কিনুন আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট তো এখানে অবশ্যই এখন ওই কিনুন জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন অথবা বাই নাও ইংলিশে যদি থাকতো এখানে বাই নাও লেখা থাকতো দেখতে পাচ্ছেন এখানে 40 টাকা হোম ডেলিভারি আর হচ্ছে আপনার প্রোডাক্টের দাম তো এইখানে ডেলিভারি চার্জ আগে ছিল 35 টাকা এখন কিন্তু 40 টাকা করে ফেলছে এটা হচ্ছে দারাজের নতুন আপডেট তো এখান থেকে 5 টাকা কিন্তু বাড়িয়ে ফেলছে তো অবশ্যই এখান থেকে ঠিকানা যোগ করুন উপরে দেখতে পাচ্ছেন প্লাস ঠিকানা এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবেন তার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল কিছু সার কিন্তু লেখা আছে জাস্ট আমরা এখন ঠিকানা অ্যাড করবো এখান থেকে যদি দেখতে পাচ্ছেন ঠিকানা যোগ করুন জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন ঠিকানা যোগ করুন জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার পুরো নাম আপনার যে ভ্যালিড নামটা আছে সেটা কিন্তু দিয়ে নেবেন আপনার সঠিক নাম তো আমি এখান থেকে নামটা দিয়ে নিচ্ছি আমার তো অবশ্যই কিন্তু এখানে ঠিকানাটা আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করে অবশ্যই কেয়ারফুলি পূরণ করতে হবে যাতে করে কোথাও ভুল না হয় এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার তো অবশ্যই আপনার ইউজ করেন যে ফোন নাম্বারটা সেটা দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এলাকায় এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এলাকায় ক্লিক করে দেওয়ার পর আপনার বিভাগগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যতগুলো বিভাগ আছে সেখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ঢাকা বিভাগটা সিলেক্ট করে নেব আপনারা যে কোনো বিভাগটা সিলেক্ট করে নেবেন বিভাগটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন এখান থেকে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল টাউন আমি এখান থেকে টাঙ্গাইল টাউনে এটা সিলেক্ট করে নেব সকল মানে সকল জেলার সকল থানায় কিন্তু পেয়ে যাবেন এখান থেকে তো আপনার জেলাটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার নিকটস্থ এলাকার যেই নামগুলো আছে এখান থেকে দেখে নেবেন তো আমার এলাকার সরি আমার নিকটস্থ এলাকার নাম যেটা হচ্ছে যুগনি বাজার তো আপনি এখান থেকে আপনার নিকটস্থ অথবা কাছের যে নামটা দেখতে পারবেন যে আপনার পরিচিত সেই নামটা দিয়ে নেবেন যে আপনার থেকে দূরত্ব কম তো এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিকানা বিস্তারিত ইঙ্গিত করুন মানে আপনার বাসা মানে যে অঞ্চলটা সিলেক্ট করেছেন ওই অঞ্চল থেকে আপনার বাসা থেকে পৌঁছানোর জন্য যেই সকল নির্দেশনা প্রয়োজন সেই নির্দেশনা কিন্তু এখানে দিয়ে রাখবেন চাইলে আপনার গ্রাম অথবা মহল্লা চাইলে আপনার রোড নাম্বার অথবা হাউস নাম্বার কিন্তু এখানে অ্যাড করে দেবেন যাতে করে সেলার ম্যান আপনার বাসাটা খুঁজে পেতে মানে খুব সুবিধা হয় তার তো অবশ্যই এখানে সকল ডিটেলস কিন্তু দিয়ে রাখবেন আপনার বাসার যে আপনার কোন এলাকায় তো আমি এখান থেকে দিচ্ছি মহিষা নন্দলাল জাস্ট আমার যেটা মনে হচ্ছে যে এখানে এই ঠিকানাটা দিলেই আমাকে খুঁজে পাবে তারা জাস্ট এটা কিন্তু দিয়ে নিলাম এখান থেকে অবশ্যই দিয়ে নেবেন জাস্ট এখানে আপনার এটা হোমের সরি এখানে আপনার অফিস নাকি এটা হোম অবশ্যই এখানে বাড়ি সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বাড়িতে ক্লিক করে দিচ্ছি তো সংরক্ষণ করুন এটাতে ক্লিক করে দেবেন বাড়িতে ক্লিক করে তারপরে এটা তো এটা কোন অ্যাড্রেস দিয়েছেন আপনার আমি এখান থেকে বাড়ির অ্যাড্রেস দিয়েছি বাড়িতে সিলেক্ট করে কিন্তু অ্যাড করে দিলাম এখান থেকে তো আমরা এখন ব্যাকে চলে যাব তো ব্যাকে আসার পর এখনও কিন্তু ঠিকানা অ্যাড হয় নাই
তো এখানে ঠিকানা অ্যাড করার জন্য কি করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন, আবার যে ঠিকানাটা দিবেন সেটাতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিকানাটা অ্যাড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, উপরে দেখতে পাচ্ছেন ঠিকানাটা কিন্তু সঠিকভাবে অ্যাড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অবশ্যই এভাবে কিন্তু আপনার ঠিকানাটা অ্যাড করে নেবেন। তো এখানে আবার টাচ করে দিবেন তাহলে কিন্তু আপনার ঠিকানাটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে এটা হচ্ছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে অর্ডারটা কিন্তু কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করার জন্য অবশ্যই এখান থেকে, তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার পে প্রেস করুন। তো এখানে এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, পে গেট অ্যান্ড পে সেটা করে দিবেন। নিচে তিনটে অপশন পাবেন, সেখান থেকে গেট অ্যান্ড পে সেটা করে দিবেন। আমি এখান থেকে অর্ডারটা কনফার্ম করে দেখাচ্ছি না, কারণ আমার এটা এখন দরকার নেই। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আশা করি। ধন্যবাদ।